রহমতুল্লাহ আল্লাহ রসুল বাদ আমাদের এক ভাই প্রশ্ন করেছেন নামাজে অনেক সময় অশ্বাসা তৈরি হয় অন্য হয়ে যায় তো এক্ষেত্রে করণীয় কি নামাজে যখন আমরা যাব সেক্ষেত্রে নবী সাল্লা সাল্লাম আমাদেরকে এরশাদ করেছেন হাদিসে জিবরিলে যেটা এসেছে যে তুমি এবাদত করো যেন তুমি আল্লাহ রাবুল্লা আলমকে দেখতে পাও আর এটা যদি এমন না হয় তুমি যদি দেখতে না পাও তাহলে তোমাকে মনে করতে হবে যে তিনি তোমাকে দেখছেন যেটা ইহসানের সংজ্ঞায় সংজ্ঞায়িত করা হয়েছে হাদিসে জিবরিলে নামাজ পড়ার ক্ষেত্রে যখন আমার নামাজে শরিক হব অংশগ্রহণ করব। তো সেক্ষেত্রে আল্লাহ রাবুল আলমিন আমাকে দেখছেন আল্লাহ রবুল আলমের সাথে আমি কথা বলছি আল্লাহ রবুল আলমের মহত্ব বড়ত্ব এগুলো মনে করে তার রহমতের আশা করে তার জাহান্নাম থেকে ভয়ভীতি পেয়ে এভাবেই নামাজ আদায় করতে হবে এবং সেদিকে মনোবেশ করতে হবে অন্যদিকে যেন মন না চলে যায় সেজন্য যুদ্ধ করতে হবে নামাজের মাঝে জিহাদ করতে হবে শয়তানের সাথে ইয়ার পরেও যদি ওয়াসওয়াসা তৈরি হয় তো সেই ক্ষেত্রে সেক্ষেত্রে উসমানিমনা আবিল আস রজা কর্তৃক হাদিস বর্ণিত হয়েছে যে হাদিসে তিনি ওয়াসওয়াসা সংক্রান্ত বিষয়ে নবী সাল্লাহ সাল্লামের কাছে এসে বললেন যে নামাজের মাঝে আমার ওয়াসওয়াসা হয় তো সেই ক্ষেত্রে করণীয় কি নবী সাল্লাহ আলসালাম তাকে বলছেন তোমার যদি এমন হয় যে শয়তান তোমাকে নামাজের মাঝে বস্বাসা তৈরি করে ধোঁকা দেয় তো সেক্ষেত্রে তুমি আউজুবিল্লাহিমিনা রজিম পাঠ করবে এবং তোমার বাম পাশে তুমি থুথু নিক্ষেপ করবে যেটা সহি মুসলিম এসেছে আদেশ নম্বর দুই হাজার দুশো এর দ্বারা যেটি বোঝা যায় সেটি হল যে বেশি অশ্বাসা যদি তৈরি হয় অন্য মনস্কতা যদি বেশি দেখা যায় তো সেই ক্ষেত্রে হিমিনা সাহাই রজিম পড়তে হবে রকমভাবে বাম দিকে তিনবার কিক করতে হবে সেটা নামাজের মাঝে হোক অথবা নামাজের বাহিরে হোক যে কোনো অবস্থাতে সেটা করলে ইনশাল্লাহ পরিত্রাণ লাভ করা যাবে যেমনটি বলা হয়েছে যে আন্নি তো এরকম ভাবে আমি আহ তাআজ রাজিম পাঠ করি এবং থুথু নিক্ষেপ করি এরপরে এই আসা আমার থেকে দূরীভূত হয় দূর হয়ে যায় তো আল্লাহ রব আলমের কাছে আমরা সবসময় তফিক কামনা করবো যেন আমরা নামাজ সুন্দরভাবে সুচারুরূপে করতে পারি আদায় করতে পারি এবং ওসবাসা সাধারণভাবে এসে যায় তো সেই ক্ষেত্রে আমাদেরকে যুদ্ধ করতে হবে শয়তানের সাথে লড়াই করতে হবে হ্যাঁ যেন সেই লড়াইয়ে শয়তান আমাদেরকে হারাতে না পারে জাজাহুমল্লা হয়রান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ